সাত সন্তানের জননী আশি বছরের বৃদ্ধা নূরজাহান বেগমের এ আক্ষেপ যেন শেষ হবার নয়। বয়সের কাছে অসহায় এই মা জীবনের শেষ সময়ে এসে নিজ সন্তানের অবহেলার শিকার। ছেলেরা পাকা ঘরে থাকলেও সেখানে নেই মায়ের জন্য কোনো জায়গা, তাই তো মাকে পাকা ঘর থেকে বের করে দিয়ে থাকতে দিয়েছে রান্নাঘরে। চুলা থাকবে যাইলে আমার তো গরম লাগে, তোমরা চুল আর নাতি বললো আমি কইছি নাতি হিসাবে নাতি বলল কথা কইছি কইছে নাতি বউ কইছে আমার কি জায়গা, এর কোন জায়গা নাই, সেই ঘরে জায়গা নাই, আমি ভাড়া দিতে পারতাম না। সেই শোকে মা যেন পাথর হয়ে গেছে, ঠিক করে নিজের অধিকার চাওয়ায় যেন তার কোথায় বাধা। চোখে মুখে হতাশার ছাপ যেন বলে দিচ্ছে জীবনের শেষ সময়ে এসে কি এই পাওনা ছিল। হৃদয় বিদারক এমন ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের চকের মোড় রঙ্গের গা গ্রামের হাজি বাড়িতে। ছেলে ও পুত্রবধূর থাকার ব্যবস্থা করে নিজের মাকে ঘর থেকে বের করে দিয়ে রান্নাঘরে চৌকি বিছিয়ে থাকতে দিয়েছে তারই গর্ভের সন্তান। ২৪ বছর পূর্বে হারিয়েছেন স্বামীকে, তারপর থেকে নিজ ছেলে, ছেলের বউ, এমনকি নাতি নাত বউয়ের অবহেলা ও নির্যাতনের মধ্য দিয়েই কাটছিল বৃদ্ধা নূরজাহানের জীবন। তবুও যেন চলে যাচ্ছিল কোনো মতে, কিন্তু এবার তো তাকে ঘর ছাড়া হতে হল। শক্তি হারানো শরীর নিয়ে পাকের ঘরে প্রচণ্ড গরমে থেকে অসুস্থ হয়ে পড়েছে নূরজাহান বেগম, তবুও যেন দেখার কেউ নেই। মায়ের এমন কষ্টের কথা শুনে ছুটে আসে তার মেয়ে বিউটি বেগম। পাকের ঘরে অসুস্থ মাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমার মা অনেক অসুস্থ, মনে কোন অনেক অসুস্থ, অনেক এটি মার নাই নাই বাবা নাতি বা নাতি কেন সেই রে ঢুকিয়ে দিলাম আছে তার হুকুরে বাইরে বাবু হুকুরে কিছু দিকে চোখ দিলাম আছে মার দিলাম আছে না অনেক চরম শাক ধরে রাখছে আমি এই মা কেমনে বাঁচবো কেমনে খাইবো আমরা এরা দশজনের কাছে বিশ্বাসী। নূরজাহান বেগমের বড় ছেলে সিএনজি চালক ও ছোট ছেলে গ্রাম পুলিশে চাকরি করে। অনাহার, অনিদ্রা ও অসুস্থ মাকে তারা কখনো আদর যত্ন করেন না, উল্টো বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করে। বৃদ্ধ বয়সে এসে গর্ভের সন্তান দ্বারা নির্যাতনের শিকার নূরজাহান বেগমের মতো কত মা যে নিভৃতে কাঁদছে তার কোনো হিসেব নেই। তবে নূরজাহানের মতো আর কোনো মা যেন না কাঁদে এমন প্রত্যাশা হোক প্রতিটি ঘরে ঘরে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।